সংরক্ষণ ও সংস্কার না করায় বেদখল হচ্ছে মুক্তিযুদ্ধের গণকবর ও বদ্ধ ভূমিগুলো। অযত্ন অবহেলায় ধ্বংসের পথে বখাটেদের আড্ডাস্থল। দখলমুক্ত করে সব বদ্ধ ভূমিতে স্মৃতিস্তম্ভ বা মুক্তিযুদ্ধ জাদুঘর স্থাপনের দাবি শহীদ পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের। হবিগঞ্জ, গাইবান্ধা ও ভালুকা প্রতিনিধির তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মাসুম আলিসা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে অন্তত 250 জন বীর যোদ্ধাকে হত্যার পর এখানে মাটি চাপা দেয় পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকাররা। হবিগঞ্জের বাহুবল উপজেলার ফয়জাবাদের পাহাড়, টিলা ও চা বাগান ঘেরা বদ্ধভূমিটি এখন বখাটেদের আড্ডাস্থল, চলে অনৈতিক কাজও। রক্ষণাবেক্ষণের অভাবে ভেঙেও গেছে ঐতিহাসিক স্থানটির নানা অংশ। বিচ্ছিন্ন হওয়ার পরিবেশ আইসে, এটা দেখুনো তত্ত্ববিধান নাই। এখানে যদি নিরাপত্তা লাগে, যদি মানুষ দেওয়া হয় তো খুব ভালো হয়, এটা পরিষ্কার করার জন্য তাহলে আর কি খুব ভালো হতো এবং অনেক দর্শনার্থী এখানে আসতো। এই বদ্ধভূমির লাগে সরকারের কাছে অনেক সময় আবেদন করছে, এটা এখন অন্য কোনো অনুষ্ঠিত হয় না। গাইবান্ধার 7 উপজেলার 30টি বদ্ধভূমির বেশিরভাগও এখন অরক্ষিত। অবৈধ দখলে বদ্ধভূমিতে গড়া হয়েছে করাতকল সহ নানা ব্যবসা প্রতিষ্ঠান, তৈরি হয়েছে খাল, পুকুর, জলাশয় ও মাছের ঘেরও। নতুন প্রজন্ম জানেই না বদ্ধভূমি কি। আমি জন্মের পর থেকেই শুনে আসছি এই গাইবান্ধায় 30টি বদ্ধভূমি আছে, কিন্তু এখনো চোখে পড়তেছে না যে বদ্ধভূমিগুলো কোথায় কি অবস্থায় আছে। আমরা পড়াশোনা করছি, আমরা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশের মানুষকে নানাভাবে হত্যা করা হয়েছে, কিন্তু সেই চিহ্ন আমরা এখনো পর্যন্ত শুনছি, কিন্তু সেই চিহ্ন আমরা এখনো পর্যন্ত দেখিনি বা পাইনি। মহান মুক্তিযুদ্ধে শ্রদ্ধাঞ্জলি জানাতে যে তাদের জন্য একটা আমরা ফুল দিতে যাব, সে জায়গাটা কিন্তু আমরা খুঁজে পাই না। ভবিষ্যৎ প্রজন্ম কেউ জানবেই না যে 71 সালে হানাদার পাক বাহিনী এবং তাদের দোসরদের যেই নির্মম হত্যাযজ্ঞের যে স্মারক, সেই স্মারকগুলো কিন্তু থাকবে না। ভালুকার মল্লিকবাড়ি, পালপাড়া ও সাতেঙ্গা গ্রামে চিহ্নিতই হয়নি বদ্ধভূমি, গণকবর এবং মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো। হারিয়ে যাচ্ছে বিরুনিয়ার ঠাকুরপাড়া ও কাঁইচান গ্রামের 87 জনকে গণহত্যার স্মৃতিচিহ্ন। এই দিন যে হঠাৎ সব সময় আয় বলতে কেউ জানতো না, মানুষ আর তারা হোড়া করে যায় এই জঙ্গলে, বাড়িতে বাড়ির পাশে শান্তি পাইতাম যখন আমাদের ছেলেরা ওখানে যাইতো, দেখতো, তখন আমাদের জন্য একটু দোয়া করতো। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বাঁচিয়ে রাখতে বদ্ধভূমিগুলো সংরক্ষণের দাবি সবার। মাসুম আলিসা, একুশে টেলিভিশন।